সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 18 অক্টোবর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে একটি মহিষের খামারে, আর এই খামারের যতগুলো মহিষ আছে অধিকাংশ মহিষই হচ্ছে দুধের মহিষ। তো আপনারা অনেকেই দুধের মহিষ সংগ্রহ করতে চান বা কোথায় এই ধরনের মহিষ পাওয়া যায় সেই সম্পর্কে জানতে চান, তো আপনারা যারা দুধের মহিষ সংগ্রহ করতে চান তারা চাইলে এইখানে এসে সরজমিনে দেখে যাচাই বাছাই করে কোন মহিষটার কতটুকু দুধ হচ্ছে যাচাই বাছাই করে দরদাম করে এই মহিষগুলো কিনতে পারেন। তো আমাদের আজকের পর্বে এই খামারের যে মহিষগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো, আর এইগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো মূলত অবি ডেইরি ফার্মের মালিক। জি জি, আমার নাম মোহাম্মদ আকবর হোসেন। তো এতদিন তো দেখছি গরু নিয়ে কারবার করতে, এইবার আবার মহিষ? মহিষ তো প্রতি অ্যাডে আপনি দেখছেন তো, আমার মহিষ গরুর সঙ্গে দু একটা দু চারটা করে থাকে। মহিষ মূলত ব্যবসা মনে করেন, আমাদের মহিষ লালন পালন, এগুলো বিক্রি ছিল না। তো এখন দেখা যাচ্ছে যে মাঝে মাঝে মানুষ ফোন দিয়ে বলে একবার ভাই একটা মহিষ দেন, এক দুইটা দেন, এই জন্য আজকে এই প্রতিবেদনটা ছাড়তেছি ভাই বিক্রি। তো দু একটা মানুষ নেয় এই জন্য আর কি, ভালো ভালো খুব জাত পদের উন্নত মানের দুধের মহিষ আছে আর কি। আচ্ছা, তো গাভী গরুতে তো অনেক ধরনের সমস্যা হয় বা গরুতে অনেক ধরনের সমস্যা? জি জি জি, অনেক ধরনের প্রতারণা হয়। মহিষের বেলায় কি এগুলো হয়? না মহিষ ভাই এগুলা এখন আজ বর্ষার সময় আমার বাসায় ছিল, এখন ওই যে আমার এক ভাই আছে ওনার সঙ্গে, আমি পার্টনার খালাতো ভাই, ওনার সঙ্গে 50-50 ভাব মহিষ যা লাভ হয় ওনার সঙ্গে ভাগ করলি। আমার মহিষগুলো এখন আছে লালপুর নাটোর জেলার মধ্যে, আর আমার এই পিছনে দেখছেন এই কয়েকটা মনে করেন গাছপালার পরে পদ্মা নদীর স্বর, এই স্বরের মধ্যে জি জি পদ্মা স্বরে খায় আর বর্ষার সময় বাসায় থাকে। গরুর মতো লালন পালন, গরুর সঙ্গে খাওয়ানো যায় বুঝছেন। আবার কেউ যেন না ভাবে যে ভাই মহিষ তো আমার স্বর নেই, আমার খোলামেলা জায়গা নেই, আমরা কীভাবে রাখবো? এগুলো মনে করেন বাসায়ও রাখা যায়, মনে করেন খোলামেলা জায়গা তো রাখা যায়। পানি ছাড়া পালন করে? হ্যাঁ, পানি ছাড়া এখন তো ভাই পানি ছাড়া মোটর আছে না, সকাল দেখা যাচ্ছে একবার গোসল করালেন, বিকালে একবার করালেন, প্রবলেম নেই ইনশাআল্লাহ। না না না, টিকানো সম্ভব? জি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর নদী মানে চরে অঞ্চলে লাগলে এগুলো লালন করলে আরো ভালো হয়? জি ভাই, জি ভাই, জি ভাই। আর এগুলো চরে হলে পরে মন কান খাদ্যও লাগে না, ভুসি টুসি লাগে না, শুধু ঘাস খালে। আর দেখেন আমার মুরগিগুলো খুব সুন্দর আছে ভাই। তো এখানে তো সবগুলো হচ্ছে দুধের মুরগি আরো আছে, এগুলো মনে কান দেখানোর জন্য, দর্শকের দেখানোর জন্য আরো আছে, এগুলো উঠানো তো সম্ভব না। যেগুলো আছে এগুলো এখন দর্শক দেখুক, আর যারা নিবে আমাকে বলবে, আমি ভিডিও দেখাবো, উনি হয়তো এখানে আসি দুধ দেখে যাচাই বাছাই করে গরুর মতো নিতে পারবে, সমস্যা নেই। দুধের মুরগি দুধ দেখে? জি জি জি, দুধ দেখে নিতে পারবে, সমস্যা নেই। তো মুরগির কি পরিমাণ দুধ হয়? সকালে 10 কেজি 9 কেজি এক টানে আরাম দুধের মহিষ আছে। এমন দুধ? হ্যাঁ ভাই আছে, দুধ হয়। কোনো ক্রেতা চাইলে এখানে দহন? জি ভাই, আমি এর আগে তো অনেক বিক্রি করেছি, ভোলাতে এমপির কাছে, ভোলা এমপির আমদাদ ভাইয়ের কাছ সহ বিক্রি করেছি বরণদিন ভোলাতে। তো কতটুকু দুধ হয় না হয় কোনো ক্রেতা নিতে চাইলে এখানে আসে দেখে তাকে নিজ দায়িত্ব নিতে? জি জি জি, শুধু ইউটিউব তথ্যের উপর ভিত্তি করে কোনো কিছু সংগ্রহ করলেই বিভিন্ন রকম সমস্যা? জি ভাই, জি ভাই। আরে গরুর মতো ইনশাল্লাহ ঠকবে না, একটা মহিষের সাথে গোস্ত আছে 10 পোন 8 পোন করে, দেখেন আপনি দর্শকের দেখেন। আপনার এই খামারটা হচ্ছে নাটোর জেলার লালপুর থানায়? লালপুর থানায় অবস্থিত। আচ্ছা, তো চলেন এবার আপনার মহিষগুলো দেখি আর মহিষগুলো সম্পর্কে জানি। জি জি, একটা একটা করে দেখার চেষ্টা করি। তো আকুবর ভাই, একদম শুরুতেই একটা মহিষ আছে, মহিষেরও কি কোনো জাত হয়? না, এগুলা তো মুররা মহিষ ভাই। মুররা মহিষ? জি, সবগুলো মুররা জাত? না, হরিয়ানাও আছে, আমি দেখাচ্ছি আপনাদের, তো হয়তো জাত পত্র। মুররা জাতের বৈশিষ্ট্যটা কি? মুররা মনে করেন একটু মোটা দাদা হয়, শিংগুলা ছোট হয়, মাজা উসার হয়, তলা বড় হয়। আচ্ছা, আসলে মহিষ সম্পর্কে আমার নিজেরও কোনো ধারণা নাই। জি, তো এই মহিষটা সম্পর্কে জানাবেন? এটা আগে বাচ্চা একটা দেশে, এই যে এটা বাচ্চা, এটা আগের বিয়ের বাচ্চা, এই বাচ্চা মনে করেন বকনা বাচ্চা, এই যে ২৬০,০০০ টাকা কোন ক্রেতার পছন্দ হলে দরদাম করে নিতে পারবে? জি জি। আর সঙ্গে যে বকনা বাচ্চা আছে ওটা কি? না না না, বাচ্চা আলাদা, যদি কেউ নেয়। জি, আলাদা, যদি কাল কেউ নেয় নেবো। আলাদা বাচ্চাটা নিলে কেমন দাম পড়বে? এটা বাচ্চাটা আলাদা নিলে 80,000 টাকা দাম পড়বে। 80,000 টাকা দাম পড়বে বাচ্চাটাকেও আলাদা নিতে? এটা বাচ্চা ভাই, জি জি জি, বড়টা? বড়টা। আর ছোট বাচ্চা? ছোট বাচ্চার মা আছে, এটা ওটা দুধ দিচ্ছে। মায়ের সঙ্গে যাবে? জি জি, ওটা দুধ হচ্ছে। তো চলেন এইগুলো দেখি। আর একটা মহিষ আছে, এটাও কি মুররা জাতের? হ্যাঁ, এটা মুররা জাতের ভাই। এই মহিষটার বয়স কেমন? দুইটা দাঁত। দুই দাঁত? জি। মহিষেরও কি বয়স হয় না? হ্যাঁ ভাই। এই মহিষগুলো সম্পর্কে একটু জানান, কত মাস বয়স হলে হিটে আসে, কত মাসে বাচ্চা দেয়? এটা 30 মাস বয়সে হিটে আসে ভাই। 30 মাস বয়স, অর্থাৎ প্রায় 2.5 বছর বয়স থেকে হিটে আসে? 2.5 বছর 2 বছর এরকম বয়স হলে হিটে আসে। তারপর বাচ্চা দেয় কত মাস পর? বাচ্চা মনে করেন আর
সকালে মনে করেন আবার 8 কেজি 7 কেজি এমন হবে। আচ্ছা, মহিষ সম্পর্কে আমারও কোনো ধারণা নাই, এইজন্য কোনো মন্তব্য করতে পারতেছি না। তবে কোনো ক্রেতা যদি মহিষ সম্পর্কে জানতে চায়, মহিষ নিতে চায়, তাকে অবশ্যই সরজমিনে খামারে আসতে হবে, নিজেকে যাচাই বাছাই করে দহন করে দেখে নিতে হবে। জি ভাই, সমস্যা নেই। আচ্ছা, এই যে এটা বাচ্চা, ওই যে ওইটা দেখেন, বাচ্চা কোনটা? ওই যে ওটা বকনা বাচ্চা। জি, এই যে বকনা বাচ্চা। জি, বাচ্চার বয়স কত দিন হইছে? বাচ্চার বয়স 1.5 মাস। জি, এই যে এটা বাচ্চা, আর বকনা বাচ্চা, এই যে ওটাও বকনা বাচ্চা, এটা 1.5 মাসের হচ্ছে বাচ্চা দাও, একটা মহিষ। জি ভাই, দুধ আছে, আপনি বলছেন সকালবেলায় 10 কেজি। জি জি, কোনো ক্রেতা চাইলে আসে এই দুধটা বুঝে দহন করে নিতে পারবে। দোয়াল করে নিতে পারবে। আর এই মহিষটার দাম পড়বে কেমন? 2,30,000 ভাই। 2,30,000 টাকা এই মহিষটার দাম আপনি চাইছেন? জি, মা সহ বাচ্চা সহ। মা এবং বাচ্চা সহ? জি জি। তো কোনো ক্রেতার পছন্দ হলে মানে দহন করে দেখে নিতে পারবে? জি জি জি। আচ্ছা, এই পাশে আর একটা মহিষ আছে, এই মহিষটা এটা মুরা জাতের মহিষ, বাচ্চা বয়স 9 দিন হয়েছে কেবল। বাচ্চার বয়স 9 দিন? কি বাচ্চা হয়েছে? মিয়া বাস, বকনা বাচ্চা। বকনা বাচ্চা হয়েছে। আর মহিষটার বয়স কেমন? 6 দাঁত ভাইয়া। 6 দাঁত? জি। এই মহিষ কি দাঁত হয়ে গেলে মানে একটা মহিষ কয়টা বাচ্চা দেয়? 10-12টা, গাভীর মতোই। হ্যাঁ। আচ্ছা, তো এটা 6টা দাঁত, কয় নম্বর বাচ্চা? 3 নম্বর বাচ্চা, রানিং। 3 নম্বর বাচ্চা? জি। আচ্ছা, তো এটা কি দুধ আছে? জি। কতটুকু? সকালে 9 কেজি। সকালবেলা 9 কেজি? কোনো ক্রেতা চাইলে দহন করে বুঝে নিতে পারবে? দহন করে বুঝে নিতে পারবে। আচ্ছা, এই মহিষটার দাম পড়বে কেমন? 1,60,000। 1,60,000 টাকা? জি। আচ্ছা, এবার মহিষ লালন পালন সম্পর্কে আমাদের একটু জানাবেন, মহিষ আসলে কীভাবে লালন পালন করতে হয়, কী কী খাদ্য দিতে হয়? মহিষ ভাই গরুর মতো খাদ্য বেশি লাগে না, ভুসি টুসি দেখা যাচ্ছে, দানা খাদ্য খুব কম লাগে, এগুলো খড় ঘাস দিয়ে মনে করেন লালন পালন করা যায়। যদি কালে বাড়তি খাদ্য দানা দেওয়া যায়, দুধটা বেশি হয়, স্বাস্থ্যটা ভালো হয়। আমার যেগুলো আছে এগুলো মাঠে মাঠে খাওয়ানো হয়, আবার বসার সময় মনে করেন বাসায় খাওয়ানো হয়, সব রকমের আছে। জি। আচ্ছা, তো এদিকে তো আরো অনেকগুলো মহিষ আছে, চলেন একটু এইগুলা দেখি। দেখেন, এই পাশে একটা মহিষ আছে, এই মহিষটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এই পাশে যেটা আছে এটা, এটা হরিয়ানা ভাই। হরিয়ানা? জি। এটার আবার হরিয়ানার কি বৈশিষ্ট্য? এটা মনে করেন কটা বদের, ওই মোরা আর কটা মনে করেন আলাদা জিনিস আছে, এটা ইন্ডিয়ার জাতি, এটা মনে করেন ললি মোরা। হ্যাঁ, এটা ললি মোরা, এর জন্য মনে করেন হরিয়ানা। ললি মোরা হলে হরিয়ানা? জি জি জি। আচ্ছা, এই মহিষটার বয়স কেমন? এটার বয়স আগে 2টা বাচ্চা দিয়েছে, এবার 3টা বাচ্চা রানিং হয়েছে ভাই। আগে 2টা দিয়েছে, এটা 3 নাম্বার। জি। বাচ্চা দিয়েছে? জি। সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা? জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 25 দিন। 25 দিন? জি। এটাও দুধের? জি, এটাও দুধের, এটা দুধ দহন করা হয়ে গেছে ভাই। দুধ দহন করা হয়ে গেছে? জি। কি পরিমাণ দুধ পাওয়া গেছে? সকালে 7 কেজি হয় এটা। সকালবেলা 7 কেজি? জি। তো আসলে যে পরিমাণ দুধের কথা বলছেন, কোনো ক্রেতা আসলে এই পরিমাণ? জি জি জি, দহন করে নিয়ে যাবে ভাই। জি। আচ্ছা, এই মহিষটার দাম পড়বে কেমন? এটা 2,50,000 টাকা। 2,50,000 টাকা? জি। আসলে মহিষের দাম কি এরকমই ভাই? মহিষের দাম এরকম না, মহিষের গোস্ত মনে করেন 600 টাকা, 550 টাকা কেজি বিক্রি হয়। একটা মহিষের গাছ সাথে সর্বনিম্ন 9 মণ, 10 মণ ওজন আছে, গোস্ত প্লাস বাচ্চাটা আছে। আমরা এই সূত্রে বিক্রি করলে এখানে এখানে ওই দাম, বাচ্চাটা তো 70,000-60,000 টাকা দিয়ে যে কোনো লোক নেবে। 9 মণ গোস্তের দাম কত? 9 দোকানে 1,80,000, বাচ্চা মনে করেন 60,000, 2,50,000 টাকা তো এমনি বিক্রি হবে ভাই। আমি দর্শককে দেখানোর জন্য, যার যদি কোনোদিন যদি কার কোনো ব্যক্তির ভালো লাগে, কথা বোঝেন না, যদি ভালো লাগে তাহলে নিবে, আর যদি ভালো না লাগে নেওয়ার দরকার না। আবার বিক্রি করার কোনো একটা মনে করেন শখ মানে ইচ্ছা আমার নাই। আচ্ছা, আর যারা মূলত মহিষ সম্পর্কে জানে না, মহিষ দিয়ে খামার করতে চাচ্ছে, তারা মূলত কোন কাজের জন্য? ভাই যারা মনে করেন খামার করতে চাচ্ছে, মহিষের খামার তো এত সহজ না, অনেক টাকার লাগে মহিষ খামার করতে। তো ওই 1-2টা করে নিয়ে যাক, একটা অনেক লোক আছে দেখা যায় গরুর মধ্যে একটা মহিষ নিয়ে যাচ্ছে, গরুর দুধের ফ্যাটটা বেশি হচ্ছে, বোঝেন না ভাই। যদি 50 কেজি দুধ গরুর দুধ হয়, আর যদি 5-6 কেজি মহিষের দুধ হয়, হ্যাঁ ওনা একসঙ্গে মিক্সার করলে দুধের বাজারটা নিয়ে গেলে এবার দুধটার দাম একটু মূল্য বেশি হবে, ফ্যাট ভালো হবে। জি ভাইয়া। আচ্ছা,
এটা 250,000 সাইজ 250,000 টাকা ভাই যে এই পাশে একটা বড় সরু দেখতে আছে এটা এটা মুররা মোষ ভাইয়া মুররা জি আচ্ছা এই মোষটা কি ছেলে না মেয়ে হ্যাঁ মোষের বাচ্চাই দেখেন ওটা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা জি আচ্ছা আর এই মোষটার বয়স 6টা দাঁত ভাই 6টা দাঁত জি 4 দাঁত ছিল 2 দাঁত ভাঙেছে আগে কয়টা বাচ্চা দিয়েছে আগে একটা বাচ্চা দিয়েছে দ্বিতীয় বাচ্চা রানিং এই বাচ্চাটা দেখলাম সঙ্গে একটা ছেলে বাচ্চা আছে বাচ্চাটা ঘুরে দেন দেখেন পিপি আর হ্যাঁ পিছে যান এ দেখেন বাচ্চারা দেখেন দর্শককে এফএনডি পিপিআর যেটা এফএনডি পিপিআর এবং যে বীজ দেশে ওই বীজের মনে করেন মান উন্নত যে দেখেন নাম্বার সহ দিয়ে দিবা আছে ভাই আচ্ছা দেখেন বাচ্চারা দেখেন ওই যে আমরা বলিনি যে বাহামা বাচ্চা এটা হচ্ছে মুররা বাচ্চা মহিষের বাচ্চা দেখছেন তো আজ 20 দিনের বাচ্চা বাচ্চারা দেখেন আচ্ছা এই বাচ্চার বয়স মাত্র 20 দিন জি সম্পূর্ণ সুস্থ সবল আছে একবারে সুস্থ 100% সুস্থ আচ্ছা এটার দুধ পাওয়া যায় হ্যাঁ দুধ পাওয়া যায় দুধ আমরা খালি সকালে এখন দোয়া এটা তো অনেক দুধ লাগে ভাই এখনো মনে করেন আরো 20 দিন গেলে গা দুধ পরিপূর্ণ ধরা যাবে কারণ এটা এটার দিন দুধ খায় হাকাচ্ছে আর গরম শক্তি কিন্তু কমে এখন এর পানি গরম পানিতে নামাই দিতে হবে জি 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 আচ্ছা তো এই ময়েশ্চার কেমন দাম পড়বে এটা 330,000 টাকা ভাই 330,000 টাকা জি দরদাম করা যাবে জি দরদাম করে দিতে পারে এই যে এই পাশে আরেকটা মহিষ আছে এইটা এটা মুররা ভাই এটাও মুররা জি এটার সঙ্গেও একটা বাচ্চা আছে জি ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা এখনো 20 দিন হয় নাই 20 দিন হয় নাই কম আছে আর মহিষটার বয়স মহিষটার বয়স 4 দাঁত ভাই 4 দাঁত জি আচ্ছা তো এটাও কি দুধের মহিষ হ্যাঁ এটা দুধের মহিষ আর কি পরিমাণ দুধ হতে পারে সকাল সকালে 8 কেজি আর বিকালে বিকালে এখনো ধরি নাই বাচ্চা তো অল্প দিনের 20 দিন বয়স বাচ্চা সকালে 8 কেজিটা দেখে নিতে পারবে জি 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 আচ্ছা এটার দাম পড়বে কেমন এটা 280,000 ভাই 280,000 টাকা জি দরদাম করে নেওয়া যাবে ওই অল্প সামান্য 2-4,000 কম বেশি আরাম বেশি দরদাম মহিষ তো সবাই মূলত নেয় না যাদের মহিষ সম্পর্কে অভিজ্ঞতা আছে মহিষ পালনের ইয়াটা যারা বোঝে তারাই মহিষ না অনেক নতুন লোক এসেছে ভাই আমাদের এই অ্যাড তো নতুন দিচ্ছে আপনি তো দেখছেন আমার বাসায় সব সময় মহিষ থাকে দেখছেন তো প্রত্যেক একটা 4-5টা করে মহিষ গরুর মধ্যে ব্যাধি রাখে হ্যাঁ প্রত্যেক সময়ই থাকে আর মোষটাই আমাদের মূল নীতি ভাই মোষটাই মোষ মোষ আমার আব্বা কোনো আমার আব্বার বয়স 80 বছর আগে তাও মোষ পালে তো এই পাশে আরেকটা মহিষ আছে চলেন ওটা দেখে আসি এটা লাভজনক জিনিস ভাই বুঝছেন এই পাশে যেটা আছে এটা এটা প্রেগনেন্ট ভাই এটা প্রেগনেন্ট জি কত দিনের এই অল্প দিনের মধ্যে বাচ্চা হবে দেখেন উলান ছাড়ে দিয়েছে দেখছেন উলান ছাড়ে দিয়েছে অল্প দিনের মধ্যেই বাচ্চা হবে এ দেখেন 20-25 দিন সর্বোচ্চ এই মহিষটার বয়স কেমন এটা 4 দাঁত ভাই 4 দাঁত থাক থাক ভাই তো এই মহিষটার দাম পড়বে কেমন এটা নিলে 245,000 টাকা দিব 245,000 টাকা নেবেন জি কোন ক্রেতার পছন্দ হলে একটু দরদাম করে নিতে পারবেন জি ভাই আচ্ছা তো আসলে আমার নিজেরও তো মহিষের প্রতি সেরকম কোনো অভিজ্ঞতা নাই তো মহিষের আসলে কোন কোন বিষয়গুলো জানা জরুরি আপনি মনে করেন মহিষের ভাই এই গাভীর মতন খুরা রোগ এবং ম্যাস্টিকার রোগ এগুলা হয় না এফএনডি হয় না বুঝেন না মহিষ খালি মনে করেন একটু দেখি লাগতে হবে যে ওই গরমের সময় একটু কষ্ট হয় গরমের সময় মানে গরমে 3 মাস একটু কষ্ট হয় তাছাড়া বর্ষার সময় মনে করেন সমস্যা হয় না শীতের সময় সমস্যা হয় না এই তাছাড়া মহিষের আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না না দাদা ভাই নিয়ে যা যে কোনো পরিবেশে লালন জি জি যে কোনো পরিবেশে লালন পালন করা যাবে আবার ওই গাভীর খামারের মধ্যে এক কোণার একটা বাইদে তুলে গাভীর খাবার খাদ্যগুলো দেখা যাচ্ছে নষ্ট হচ্ছে ওগুলা মোষে কোঠায় দিলে মোষ খালে এমনি হয়ে যাবে আচ্ছা বাড়তি কোনো খরচ লাগবে না মোষের তো এইভাবে আসলে মোষ পালন করা আবার অনেক সময় আমাকে ফোন দিয়ে বলবে যে ভাই বীজ পাওয়া যায় কিনা এখন বর্তমান বীজ সংগ্রহ ডাক্তার দ্বারা প্রযুক্ত করা যাচ্ছে সমস্যা নেই ইনশাআল্লাহ জি ভাই সব জায়গায় জি জি পাওয়া যায় মোষের সিমেন্ট সব জায়গায় পাওয়া যায় তার মানে মোষ সিটি আসলে সিমেন্টও দশ না না কোনো সমস্যা নেই সব জায়গায় প্রত্যেক পানি সম্পদে মোষের সিমেন্ট জি ভাই সিমেন্ট পাওয়া যাচ্ছে সমস্যা নেই আর যদিও না পাওয়া যায় কোনো ডিস্ট্রিক্টে এখান থেকে আমাকে বললে পরে হয়তো আমি সংগ্রহ করে কেন পাঠাই দেব জি কেন পাঠাই দেব সমস্যা নেই ভাই তো ভাই মহিষ সম্পর্কে এই আসলে জানার বিষয় জি জি তো তারপরে যদি কারো বাড়তি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে জি ভাই আর লেনদেন করতে হলে অবশ্যই তাকে সরজমিনে জি সরজমিনে আসবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে সমস্যা নেই মহিষটা কত বড় জি ওসা মান উন্নত কেমন আর যত দুধের মহিষগুলো কতটুকু দুধ আছে যত দুধের জন্য ক্রেতারা জি ভাই জি ভাই সবকিছু দেখে তারা নিজ দায়িত্ব নেবে আমি সর্বশেষ একটা কথা বলি ভাই গাভীর দুধ যদি কালে 50 টাকা কেজি হয় মহিষের দুধ কিন্তু 100 টাকা কেজি ওই সূত্রে দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে মোষের দুধটার দামও বেশি হতে পারে 10 টাকা হ্যাঁ কারণ মোষের দুধ যদি কাল 10 কেজি হয় 10 কেজির বাজারে যে কোনো জায়গায় বিক্রি করবেন 1,000 টাকা দাম আর গরুর দুধ নিয়ে যায় বিক্রি করবেন আমার দেশে যে কোনো জায়গায় মানে 35-40 টাকা
এই জন্য দেখা যাচ্ছে যে আমরা মোষের উপরে মনে করেন মোষ বিক্রি করা যায় খুব একটা পেশা আমার এটা এ নাই মানে জি পালন করাটাই আমার উদ্দেশ্য ভাইয়া রেড পান জি ভাইয়া ভালো জিনিস আছে মেশিনে মনে করেন নিজেরাই আছে দুধ ভাঙানো মেশিন আছে ওটা যদি দেখতে চান দেখানো যাবে সমস্যা নেই ইনশাল্লাহ তো আজকের পর্বে এইটুকুই দেখি পরবর্তী পর্বে দর্শক কী কী বিষয়ে জানতে চায় কমেন্টস একটু লিখবে তারপরে সেটার উপর নির্ভর করে আমরা পরবর্তীতে আর একটা জি ভাই ঠিক আছে তো ঠিক আছে আকবর ভাই কেউ যদি যোগাযোগ করে কারোকে অন্তত মানে কেউ ক্ষতিগ্রস্ত যেন না না ভাই ক্ষতি করবো কেন জি ভাই দিক যেন এটা যেন টিকে থাকে জি ভাই বিষয়টা মাথায় রাখবেন জি ভাই তো ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ